वेलकम स्टूडेंट्स टू योर चैनल ऑनलाइन क्लास। आज के माध्यमिक छात्र छात्री एक नतून वीडियो नहीं आज के आलोचना करब नतून सिलेबस अनुजाई माध्यमिक भौत विज्ञान चतुर्थ और पंचम अध्याय। चतुर्थ अध्याय माने तापर घटनासमूह और पंचम अध्याय आलो। एखान तुम्हारे जे सकल छोटो प्रश्न तुम्हारे अपकामिंग माध्यमिक एग्जाम गुरुत्वपूर्ण से प्रश्न उत्तरगुलो नहीं तुम्हारे संगे आलोचना करब। एर आगे प्रथम द्वितीय और तृतीय अध्याय वीडियो अलरेडी हमें आपलोड कर दिए ना देखे थकले तुम्हारा चैनल प्लेलिस्टे गए देखते पो अथवा আমি আই বাটনের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও কিন্তু তোমরা দেখে নিতে পারো। এছাড়াও আমি মাধ্যমিকের অন্যান্য বিষয়ের উপরে অধ্যায়ভিত্তিক নতুন সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা বিষয়ের উপরে কিন্তু ভিডিও এনেছি এবং এরপরও ভবিষ্যতে আনবো। তো সেগুলোও কিন্তু তোমরা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, তোমরা স্ক্রিনেও দেখতে পাচ্ছ প্রতিটা ভিডিও। এগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হতে চলেছে, তাই তোমাদের কাছে একটুই রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন আমার চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও পরবর্তী সমস্ত ভিডিও এবং আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য। তো চলো ভিডিওর দিকে আসা যাক। প্রথমে আমরা আলোচনা করব চতুর্থ অধ্যায় তাপের ঘটনাসমূহ নিয়ে। তো দেখো প্রথম প্রশ্ন, কঠিনের কত প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে? উত্তর হয়ে যাবে অপশান নম্বর সি, 3। পরের প্রশ্ন, কোন কঠিনের রৈখিক প্রসারণ গুণাঙ্কের একক হলো? উত্তর হয়ে যাবে ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। পরের প্রশ্ন, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মাত্রীয় সংকেত? উত্তর হয়ে যাবে থিটা ইনভার্স বা থিটা মাইনাস 1। পরের প্রশ্ন, একটি পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এক্স ডিগ্রি সি মাইনাস 1 হলে পরম স্কেলে ওই মান কত হবে? উত্তর হয়ে যাবে অপশান নম্বর এ, এক্স কেলভিন ইনভার্স বা এক্স কেলভিন মাইনাস 1। পরের প্রশ্ন, বিভিন্ন উষ্ণতায় একটি পিতলের দণ্ডের দৈর্ঘ্য মাপতে হলে কোন উপাদানের স্কেল ব্যবহার করা সুবিধাজনক? উত্তর হয়ে যাবে অপশান নম্বর সি, কাঠের স্কেল। পরের প্রশ্ন, যে ধাতব দণ্ডের দৈর্ঘ্য উষ্ণতা পরিবর্তনের সঙ্গে প্রায় অপরিবর্তিত থাকে তা হলো? উত্তর হয়ে যাবে অপশান নম্বর এ, ইনভার। পরের প্রশ্ন, কোনো কঠিন পদার্থের ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক এক্স হলে পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক হবে? উত্তর হয়ে যাবে অপশান নম্বর সি, 3/2x। পরের প্রশ্ন, প্রদত্ত ধাতুগুলির কোনটির প্রসারণ গুণাঙ্ক ন্যূনতম হওয়ায় বিভিন্ন কাজে ব্যবহৃত হয়? উত্তর হয়ে যাবে অপশান নম্বর সি, ইনভার। পরের প্রশ্ন, উষ্ণতা বৃদ্ধিতে দোলক ঘড়ি? উত্তর হয়ে যাবে অপশান নম্বর বি, স্লো হয়ে যায় বা ধীর হয়ে যায়। পরের প্রশ্ন, কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা ও আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা এর মধ্যে সম্পর্কটি হলো? উত্তর হয়ে যাবে অপশান নম্বর বি, 6α = 3β = 2γ। এইভাবেও কিন্তু সম্পর্কটি দিতে পারে, α = β/2 = γ/3, দুটোর কিন্তু মানে একই। পরের প্রশ্ন, একটি তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্ক যথাক্রমে গামা এ এবং গামা আর হলে এদের মধ্যে সম্পর্কটি হলো? উত্তর হয়ে যাবে অপশান নম্বর ডি, γA/γR < 1। পরের প্রশ্ন, আদর্শ গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান? উত্তর হয়ে যাবে অপশান নম্বর বি, 1/273/ডিগ্রি সেন্টিগ্রেড। এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন গুণাঙ্ক ও চাপ গুণাঙ্কের অনুপাত হবে? উত্তর হয়ে যাবে অপশান নম্বর এ, 1। পরের প্রশ্ন, একটি ধাতুর পাতে একটি বৃত্তাকার ছিদ্র আছে, তাপ প্রয়োগে পাতটি প্রসারিত হলে ছিদ্রের ব্যাস? উত্তর হয়ে যাবে অপশান নম্বর এ, 12। পরের প্রশ্ন, হ্রদের জলের উপরিতলের উষ্ণতা 2°C হলে হ্রদের তলদেশের জলের উষ্ণতা হবে? উত্তর হয়ে যাবে অপশান নম্বর বি, 4°C। পরের প্রশ্ন, কোনো পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 3×10⁻⁶/°C হলে ওই পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক হবে? উত্তর হয়ে যাবে অপশান নম্বর ডি, 9×10⁻⁶/°C। পরের প্রশ্ন, কোনো কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক ও আয়তন প্রসারণ গুণাঙ্ক যথাক্রমে আলফা, বিটা ও গামা হলে প্রদত্ত কোন তথ্যটি সঠিক? উত্তর হয়ে যাবে অপশান নম্বর বি, γ > β > α। পরের প্রশ্ন, স্থির চাপে অক্সিজেন গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক γ1 এবং কার্বন ডাইঅক্সাইডের স্থির চাপে আয়তন প্রসারণ গুণাঙ্ক γ2 হলে কোন সম্পর্কটি সঠিক হবে? উত্তর হয়ে যাবে অপশান নম্বর বি, γ1 = γ2। পরের প্রশ্ন, 0°C থেকে 4°C উষ্ণতার মধ্যে জলের আয়তন প্রসারণ গুণাঙ্ক? উত্তর হয়ে যাবে অপশান নম্বর ডি, 2। পরের প্রশ্ন, কোনটির তাপীয় প্রসারণ বেশি হয়? উত্তর হয়ে যাবে অপশান নম্বর সি, গ্যাসের। পরের প্রশ্ন, প্রদত্ত কোন পদার্থটির তাপীয় পরিবাহিতা অর্থাৎ ঘরের উষ্ণতায় সর্বনিম্ন? উত্তর হয়ে যাবে অপশান নম্বর বি, লোহা। পরের প্রশ্ন, তাপ পরিবাহিতার সিজিএস একক হলো? উত্তর হয়ে যাবে অপশান নম্বর এ, ক্যালোরি পার সেকেন্ড ইনভার্স পার সেন্টিমিটার - 1/°C - −1। মানে অপশান নম্বর এ, ক্যালোরি সেকেন্ড ইনভার্স সেন্টিমিটার ইনভার্স ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। পরের প্রশ্ন, তাপ পরিবহনের জন্য দায়ী? উত্তর হয়ে যাবে অপশান নম্বর বি, মুক্ত ইলেকট্রন কণা। পরের প্রশ্ন, প্রদত্ত কোনটির তাপ পরিবাহিতা মানে এককটি
ব্র্যাকেটে বলে দিয়েছে ক্যালোরি সেন্টিগ্রেড সেলসিয়াস সরি সেকেন্ড ইনভার্স সেন্টিমিটার ইনভার্স কেলভিন ইনভার্স এককে সবচেয়ে বেশি। উত্তর হয়ে যাবে অপশান নম্বর ডি হিরে। পরের প্রশ্ন, আদর্শ পরিবাহীর তাপ পরিবাহিতাঙ্কের মান সেম এককে ক্যালোরি সেকেন্ড ইনভার্স সেন্টিমিটার ইনভার্স ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স এককে কত? উত্তর হয়ে যাবে অপশান নম্বর ডি ইনফিনিটি বা অসীম। পরের প্রশ্ন, পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক কে একক হলে তাপীয় রোধাঙ্কের মান হবে? উত্তর হয়ে যাবে অপশান নম্বর সি ওয়ান বাই কে, মানে তাপ পরিবাহিতাঙ্কের অনন্যক। পরের প্রশ্ন, তাপ পরিবাহিতাঙ্কের মাত্রীয় সংকেত হলো? উত্তর হয়ে যাবে এম এল টি মাইনাস থ্রি থিটা মাইনাস ওয়ান। পরের প্রশ্ন, তাপীয় রোধের রাশিমালাটি হলো? উত্তর হয়ে যাবে অপশান নম্বর এ এল বাই কে এ। এই ছিল তোমাদের চতুর্থ অধ্যায় তাপের ঘটনাসমূহ থেকে যে সকল ছোট প্রশ্ন গুরুত্বপূর্ণ তার উত্তর সহ তোমাদের সঙ্গে আলোচনা করলাম। এবার আসবো পরবর্তী অধ্যায় মানে পঞ্চম অধ্যায় আলো, এখান থেকে যে সকল প্রশ্নগুলি পড়তে হবে একে একে আমরা দেখে নেব। প্রথম প্রশ্ন, গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ আর এবং ফোকাস দৈর্ঘ্য এফ এর মধ্যে সম্পর্কটি হলো? উত্তর হয়ে যাবে অপশান নম্বর বি আর ইকুয়ালস টু টু এফ। পরের প্রশ্ন, সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ হবে? উত্তর হয়ে যাবে অপশান নম্বর ডি অসীম। পরের প্রশ্ন, কোন প্রকার দর্পণে বস্তুর প্রতিবিম্ব সর্বদা খর্বাকার ও অসদ হয়? উত্তর হয়ে যাবে অপশান নম্বর এ উত্তল দর্পণ। পরের প্রশ্ন, কোনো অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে একটি বস্তু রাখলে বস্তুর প্রতিবিম্ব সম্পর্কিত প্রদত্ত কোন তথ্যটি সঠিক? উত্তর হয়ে যাবে অপশান নম্বর ডি প্রতিবিম্বটি বক্রতা কেন্দ্রেই গঠিত হবে। পরের প্রশ্ন, উত্তল দর্পণে সদ্বস্তুর প্রতিবিম্ব হবে? উত্তর হয়ে যাবে অপশান নম্বর ডি অসৎ ও সমশীর্ষ। পরের প্রশ্ন, অবতল দর্পণের ফোকাস ও বক্রতা কেন্দ্রের মধ্যে বস্তু রাখলে প্রতিবিম্বটি হবে? উত্তর হয়ে যাবে অপশান নম্বর এ সৎ ও বিবর্ধিত। পরের প্রশ্ন, উত্তল দর্পণের সমান্তরাল আলোকরশ্মি আপতিত হলে প্রতিফলিত রশ্মিগুচ্ছ? উত্তর হয়ে যাবে অপশান নম্বর এ অপসারী হয়। পরের প্রশ্ন, 10 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট অবতল দর্পণের সামনে কত দূরে বস্তু রাখলে প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন এক হবে? উত্তর হয়ে যাবে অপশান নম্বর সি 20 সেমি। পরের প্রশ্ন, একটি বিন্দু আলোক উৎস থেকে একটি অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে স্থাপিত হলো, এই উৎস থেকে দর্পণে আপতিত ও দর্পণ থেকে প্রতিফলিত রশ্মির মধ্যে চ্যুতিকোণ হবে? উত্তর হয়ে যাবে অপশান নম্বর এ 0 ডিগ্রি। পরের প্রশ্ন, আলোর প্রতিসরণে অপরিবর্তিত থাকে? উত্তর হয়ে যাবে অপশান নম্বর সি কম্পাঙ্ক। পরের প্রশ্ন, কোন আপতন কোণের জন্য লঘু মাধ্যম থেকে ঘনমাধ্যমে আলোর প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতির মান সর্বনিম্ন হয়? উত্তর হয়ে যাবে অপশান নম্বর বি 0 ডিগ্রি। পরের প্রশ্ন, কোনো আলোকরশ্মি একটি স্বচ্ছ কাচের স্ল্যাবের ওপর লম্বভাবে আপতিত হলে এর চ্যুতিকোণ কত হবে? উত্তর হয়ে যাবে অপশান নম্বর এ 0 ডিগ্রি। অথবা দিয়ে একটি অনুরূপ প্রশ্ন আছে, দেখে নাও, আলোর প্রতিসরণের ক্ষেত্রে কাচ থেকে বায়ু মাধ্যমে যাওয়ার সময় আলোকরশ্মির আপতন কোণ 0 ডিগ্রি হলে বিচ্যুতিকোণ হবে? উত্তর হয়ে যাবে অপশান নম্বর এ 0 ডিগ্রি। পরের প্রশ্ন, কোনো রশ্মি বায়ু মাধ্যম থেকে কাচের স্ল্যাবে লম্বভাবে আপতিত হলে প্রতিসরণ কোণ হবে? উত্তর হয়ে যাবে অপশান নম্বর ডি 0 ডিগ্রি। পরের প্রশ্ন, প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ ও প্রতিসরণ কোণ যথাক্রমে 45 ডিগ্রি ও 30 ডিগ্রি হলে কৌণিক চ্যুতির মান হবে? উত্তর হয়ে যাবে অপশান নম্বর বি 15 ডিগ্রি। কৌণিক চ্যুতির ফর্মুলা আমি তোমাদের বলে রাখি, আপতন কোণ মাইনাস প্রতিসরণ কোণ, এক্ষেত্রে আপতন কোণ 45 ডিগ্রি আর প্রতিসরণ কোণ 30 ডিগ্রি, দুটি বিয়োগ করলেই তোমাদের এখানে কৌণিক চ্যুতির মান 15 ডিগ্রি বেরিয়ে যাবে। পরের প্রশ্ন, প্রতিসরাঙ্ক কম যে বর্ণের আলোকরশ্মি সেটি হলো? উত্তর হয়ে যাবে অপশান নম্বর এ লাল। পরের প্রশ্ন, শূন্য মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক? উত্তর হয়ে যাবে অপশান নম্বর বি 1। পরের প্রশ্ন, কাচের প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি? উত্তর হয়ে যাবে বেগুনি আলোর ক্ষেত্রে। পরের প্রশ্ন, একটি লাল ও বেগুনি বর্ণের আলোকরশ্মি বায়ু মাধ্যম থেকে একই কোণে একটি প্রিজমের আনত তলে আপতিত হয়ে যথাক্রমে আর ও ভি প্রতিসরণ কোণ উৎপন্ন করলে প্রদত্ত কোণটি ঠিক? উত্তর হয়ে যাবে অপশান নম্বর সি আর গ্রেটার দ্যান ভি। পরের প্রশ্ন, আলোক কেন্দ্র দিয়ে যাওয়া আলোকরশ্মির বিচ্যুতি? উত্তর হয়ে যাবে অপশান নম্বর এ 0 ডিগ্রি। পরের প্রশ্ন, প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলো প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বাধিক সেটি কোনটি? উত্তর হয়ে যাবে অপশান নম্বর সি বেগুনি। পরের প্রশ্ন, কোন বর্ণের জন্য উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য সর্বাধিক হবে? উত্তর হয়ে যাবে অপশান নম্বর ডি লাল। পরের প্রশ্ন, একটি পাতলা উত্তল লেন্সের আলোক কেন্দ্র ও ফোকাসের মধ্যে একটি বস্তু রাখা আছে, বস্তুটির প্রতিবিম্বের প্রকৃতি কোনটি? উত্তর হয়ে যাবে অপশান নম্বর ডি অসদ ও সমশীর্ষ। পরের প্রশ্ন, প্রদত্ত কোন জোরটি কেবলমাত্র অসৎ প্রতিবিম্ব তৈরি করতে পারে? উত্তর হয়ে যাবে অপশান নম্বর এ উত্তল দর্পণ ও অবতল লেন্স। পরের প্রশ্ন, মানুষের চোখের রেটিনায় উৎপন্ন প্রতিবিম্ব হবে বস্তু সাপেক্ষে? উত্তর হয়ে যাবে অপশান নম্বর বি ছোট ও উল্টো। অনুরূপ একই ধরনের একটি প্রশ্ন, উল্টো, মানুষের চোখের রেটিনায় যে প্রতিবিম্ব গঠিত হয় তার আকৃতি উত্তর সরি তার প্রকৃতি? উত্তর হয়ে যাবে অপশান নম্বর এ অসৎ ও অবশীর্ষ।
পরের প্রশ্ন, বর্ণালী সৃষ্টির মূল কারণ আলোর? উত্তর হয়ে যাবে অপশন নম্বর সি, বিচ্ছুরণ। অনুরূপ আরও একটি প্রশ্ন, রামধনু সৃষ্টি হয় জলকণা দ্বারা সাদা আলোর? উত্তর হয়ে যাবে অপশন নম্বর ডি, বিচ্ছুরণের জন্য। পরের প্রশ্ন, আকাশের বর্ণ নীল হওয়ার কারণ হলো? উত্তর হয়ে যাবে অপশন নম্বর এ, আলোর বিক্ষেপণ। পরের প্রশ্ন, আলোর বর্ণ নির্ভর করে যার ওপর সেটি আলোর? উত্তর হয়ে যাবে অপশন নম্বর সি, তরঙ্গ দৈর্ঘ্য। পরের প্রশ্ন, কোন আলোর বিক্ষোভিত অবস্থার তীব্রতা সর্বনিম্ন? উত্তর হয়ে যাবে অপশন নম্বর ডি, লাল। অথবা দিয়ে আরেকটি অনুরূপ প্রশ্ন, প্রদত্ত আলোগুলির মধ্যে কোনটির বিক্ষেপণ সবচেয়ে কম? উত্তর হয়ে যাবে অপশন নম্বর সি, হলুদ। পরের প্রশ্ন, কোন জোড়াটি সাদা আলোর বিশুদ্ধ বর্ণালীর দুটি প্রান্তিক বর্ণ? উত্তর হয়ে যাবে অপশন নম্বর এ, লাল ও বেগুনি। পরের প্রশ্ন, সূর্যোদয়ের আগে ও সূর্যাস্তের পরে কিছুক্ষণ সূর্যকে দেখা যায় যা দিনের দৈর্ঘ্য সামান্য বৃদ্ধি করে, এর কারণ আলোর? উত্তর হয়ে যাবে অপশন নম্বর বি, বিক্ষেপণ। পরের প্রশ্ন, প্রদত্ত কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? উত্তর হয়ে যাবে অপশন নম্বর সি, অবলোহিত রশ্মি। শেষ প্রশ্ন, ভিডিওর এক্স রে, গামা রে এবং ইউভি রে কে ক্রমবর্ধমান শক্তি অনুসারে সাজালে যথাযথ ক্রমটি হবে? উত্তর হয়ে যাবে অপশন নম্বর বি, ইউভি রে লেস দ্যান এক্স রে লেস দ্যান গামা রে। তো ছাত্রছাত্রীরা, এই ছিল তোমাদের মাধ্যমিক ভৌতবিজ্ঞানের চতুর্থ অধ্যায় তাপের ঘটনাসমূহ এবং পঞ্চম অধ্যায় আলো থেকে যে সকল গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের মাধ্যমিক 2021 পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ নতুন সিলেবাস অনুসারে, সেগুলি তোমাদের সঙ্গে আমি আলোচনা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে নতুন তাদের কাছে একটিই অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও পরবর্তী সমস্ত ভিডিও এবং আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য। আর অন্যান্য কোনো বিষয়ের উপরে ভিডিও প্রয়োজন মনে হলে অবশ্যই আমার কমেন্ট বক্সে আমাকে লিখে জানিও, আমি তার উপরে অবশ্যই তোমাদের ভিডিও তৈরি করে দেবো। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।